ইউনিট 13, আমরা 13 নম্বর ইউনিটে চলে এসেছি। এখানে আমরা কি করব, অ্যালফাবেট রিভিউ, এ টু জে। তাহলে আমরা আগে যা যা শিখেছিলাম অ্যালফাবেট, সেগুলো আবার এখানে মনে করব। তাহলে রিভিউ মানে কি? পর্যালোচনা, বা রিভিউ মানে আমরা বলতে পারি কি, পুনরায় আমরা আগের পড়াগুলো আলোচনা করব। তাহলে স্টার্ট করি। ট্রেস অ্যান্ড ম্যাচ, তাহলে কি করতে বলছে, অনুসরণ করে আমাদের লিখতে বলছে এবং এরপরে ম্যাচ করতে বলছে, মিলিয়ে নিতে বলছে। এখানে সব ক্যাপিটাল লেটার, এখানে স্মল লেটার, তাহলে আমরা ক্যাপিটাল লেটার ফার্স্টে কি করব, লিখে নিব, তারপরে ক্যাপিটাল লেটারের সাথে কি সেই লেটারটারে স্মল লেটারটা মিলাবো। তাহলে আমরা প্রথমে যদি এটা দেখি, এ, তাহলে এটার সাথে কোনটা ম্যাচ করব, স্মল লেটার এ। ক্যাপিটাল লেটার বি, স্মল লেটার বি। ক্যাপিটাল লেটার সি, স্মল লেটার সি। ক্যাপিটাল লেটার ডি, স্মল লেটার ডি। ক্যাপিটাল লেটার ই, স্মল লেটার ই। ক্যাপিটাল লেটার এফ, স্মল লেটার এফ। ক্যাপিটাল লেটার জি, স্মল লেটার জি। ক্যাপিটাল লেটার এইচ, স্মল লেটার এইচ। ক্যাপিটাল লেটার আই, স্মল লেটার আই। ক্যাপিটাল লেটার জে, স্মল লেটার জে। তাহলে আমরা ম্যাচ করে ফেললাম। সে রাইট দ্য নেক্সট লেটার্স, তাহলে বলছে কি, বলি আর কি, রাইট দ্য নেক্সট লেটার্স, পরবর্তী লেটারটি বা পরবর্তী বর্ণগুলো লিখি। তাহলে এর পরবর্তী বর্ণ কি হবে, আমরা এর পরে কি বলি, বি। তাহলে এর নেক্সট লেটার কি হবে, বি। তাহলে সি এর পরে কি হবে, সি এর নেক্সট লেটার হবে ডি। আর ডি এর পরবর্তী লেটারটা কি হবে, মানে ডি এর পরে কোনটা বসে, ই। তাহলে আমরা এটাকে কি বলি, নেক্সট লেটার, ডি এর নেক্সট লেটার ই। ই এর পর এফ হয়, তাই ই এর নেক্সট লেটার এফ, এফ এর নেক্সট লেটার জি, জি এর পর আমরা কি জানি কি হবে, এইচ। তাহলে জি এর নেক্সট লেটার এইচ, এইচ এর নেক্সট লেটার আই, আই এর নেক্সট লেটার জে। তাহলে আমরা এ থেকে জে পর্যন্ত খুব ভালোভাবে শিখে ফেলেছি। এখন আমরা স্মল লেটার গুলো লিখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। রিঅ্যারেঞ্জ দি ক্যাপিটাল লেটার্স ইন দ্য কারেক্ট অর্ডার। রিঅ্যারেঞ্জ মানে কি, আমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। আমাদেরকে দেখিয়ে দিল, আমরা প্রথমে সেন্টেন্সটির অর্থ বুঝে নিই। রিঅ্যারেঞ্জ মানে কি, সঠিকভাবে সাজানো। ক্যাপিটাল লেটার্স ইন দ্য কারেক্ট অর্ডার, কারেক্ট মানে সঠিক, আর অর্ডার মানে কি, ক্রম। আমরা এর আগের ভিডিওতেও বলেছি যে অর্ডার বা ক্রম মানে আমরা কি বুঝি। যেমন আমরা জানি যে এ এর পর বি বসে, বি এর পর সি বসে, এইভাবে একটার পর একটা ঠিকভাবে বসানোকে আমরা কি বলি, ক্রম বা অর্ডার। যদি আমরা এরপর ডি বসাই, ডি এর পর আই বসাই, সেটা ক্রম, সঠিক ক্রম হবে না। তাহলে এখানে আমরা কয়টি লেটার দেখতে পাচ্ছি, 5টি লেটার্স। তাহলে কি কি দেখতে পাচ্ছি, আই এইচ এফ জি জে, এই লেটারগুলো যেটা শুরুতে হওয়ার কথা সেটা শুরুতে বসাবো, তারপর সেটার পরের লেটারটি বসাবো, তার নেক্সট লেটার করে করে আমরা ক্রমটি ঠিক করব। তাহলে এই 5টি লেটারের মধ্যে কোনটি আগে আসে, আমরা এ বি সি ডি থেকে একটু বলি তো, এ বি সি ডি ই এফ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আগে আসে কি, এফ। তাহলে আমরা এফ বসালাম, এফ, তারপর কি, জি এইচ আই জে। তাহলে আমরা কারেক্ট অর্ডারে বসিয়ে ফেললাম, রিঅ্যারেঞ্জ করলাম। তাহলে আমরা বুঝতে পারলাম, কোনো কিছু যদি এলোমেলো ভাবে থাকে, তাকে যদি আমরা সঠিকভাবে সাজাই, সেটা কি হবে, রিঅ্যারেঞ্জ হবে এবং কারেক্ট অর্ডার হবে। রিঅ্যারেঞ্জ দি স্মল লেটার্স ইন দ্য কারেক্ট অর্ডার, আমাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে যে আমরা কিভাবে করব। তাহলে আমরা সেন্টেন্সটার মিনিংটা একটু বুঝে নিই। রিঅ্যারেঞ্জ মানে ঠিকভাবে সাজাবো, কিভাবে সাজাবো, স্মল লেটারগুলোকে সঠিক ক্রমতে। তাহলে এই যে আমরা দেখতে পাচ্ছি, 1 2 3 4 5, 5 টপ, 5টা টপ দেখতে পাচ্ছি। তাহলে আমরা ক্রম অনুযায়ী প্রথমে কোনটা হবে জানি, এফ, তারপর কি হবে,
जी एच आई जे তাহলে আমরা রিঅ্যারেঞ্জ করে ফেললাম। ড্র্যাগ দ্য লেটার্স ফ্রম এফ টু জে, আমাদেরকে একটু দেখিয়ে দেওয়া হলো। এফ আর জে এর মাঝখানে যে চিহ্নটি রয়েছে তাকে আমরা কি বলতে পারি? টু, বা এই চিহ্নটাকে আমরা বলি হাইফেন। আর আমরা পড়ার সময় কিভাবে পড়বো? এফ টু জে, মানে এফ থেকে জে। তাহলে আমরা কি করব? ড্র্যাগ করব লেটারগুলো। তাহলে এখানে অনেকগুলো লেটার দেখতে পাচ্ছি, আমরা কোনগুলোকে ড্র্যাগ করব? যেগুলো করতে বলা হয়েছে, মানে এফ থেকে জে। এ কি এফ থেকে জে এর মধ্যে পড়ে? পড়ে না। বি পড়ে? পড়ে না। সি পড়ে? পড়ে না। তাহলে আমরা প্রথম থেকে আরেকবার বলি, এ বি সি ডি ই এফ, এফ জি এইচ আই জে আর নেই ড্র্যাগ করার জন্য, কেননা এগুলো হচ্ছে এফ টু জে এর আগের লেটার্স, এগুলো এফ টু জে এর মধ্যে পড়ে না। সে রাইট দ্য ফার্স্ট লেটার, বলি প্রথম বর্ণগুলো লিখি। মানে কি, এখানে আমরা চারটি পিকচার দেখতে পাচ্ছি। এখানে প্রথম পিকচারটি হচ্ছে অ্যাপেল, তাহলে অ্যাপেল লিখার সময় প্রথম বর্ণটি কি হবে সেটি আমরা লিখব। আমরা যদি অ্যাপেল বানান করি বা স্পেল করি কি হবে? এ ডাবল পি এল ই। তাহলে আমরা বুঝতে পারছি প্রথম লেটার বা ফার্স্ট লেটার কি হবে? এ, এ ফর অ্যাপেল। ঠিক একইভাবে এগ এর ক্ষেত্রে কি হবে? ই জি জি এগ, ই ফর এগ। এখানে কি হবে? এটা হচ্ছে হ্যান বা মুরগি, এইচ ফর হ্যান। আর এটা কি? এটা একটি জার, তাহলে জে ফর জার। ড্র্যাগ দ্য লেটার্স টু দ্য পিকচার, তাহলে কি বলছে? কি একটি দেখিয়ে দিয়েছে এবং আমাদেরকে বলছে কি, আমরা ছবির সাথে যে লেটারটি মিলে সেটা আমরা টেনে নিই। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? প্রথমটা জাগ, জে ফর জাগ। পরের ছবিটি কিসের? আইসক্রিম। আমরা জানি আই ফর আইসক্রিম, ফ্যান আমরা জানি কি, এফ ফর ফ্যান। নেক্সট পিকচার কি? গার্ল, আমরা জানি জি ফর গার্ল এবং এইচ ফর হ্যান। আমরা ইউনিট 13 পড়ব, 13 নম্বর ইউনিট, এবং এখানে একটি রাইম পড়ব। লেটস স্টার্ট। লুক লিসন অ্যান্ড সে, দেখি শুনি এবং বলি। আমরা প্রথম ছবিতে কি দেখতে পাচ্ছি? দুটি হাত, তাহলে হাতের ইংরেজি কি? হ্যান্ড। এখানে ওয়ান হ্যান্ড, আর দুটি হাত দেখে হয়ে গেল কি? হ্যান্ডস, টু হ্যান্ডস। আর আমরা দেখতে পাচ্ছি কি? পায়ের পাতা, পায়ের পাতার ইংরেজি হচ্ছে ফুট। একটি পা হলে কি হতো? ফুট। যেহেতু এখানে দুটি, আমরা কি বলবো? ফিট, এফ ই ই টি, ফিট। এখানে আমরা দেখতে পাচ্ছি কি? চোখ, তাহলে চোখের ইংরেজি কি? আই। তাহলে একটি আয়ের জন্য বলবো আমরা আই, দুটি আয়ের জন্য আমরা কি বলবো? আইস। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? একটি মাথা দেখতে পাচ্ছি, মাথাকে আমরা কি বলবো? হেড, এইচ ই এ ডি, হেড। পিঙ্কি চলে এসেছে, পিঙ্কি কি বলছে? ফ্রেন্ডস লেটস লিসন টু এ রাইম, চলো বন্ধুরা আমরা একটি ছড়া শুনি। আমরা একটি বয় দেখতে পাচ্ছি, তার হাত পা মাথা দেখানো হচ্ছে। তাহলে আমরা রাইমটি শুরু করি। টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, টু আইস আর ওপেন ওয়াইড, ওয়ান হেড গো সাইড টু সাইড। তাহলে আমরা এখানে রাইম থেকে কি বুঝলাম? তাহলে আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি কি? টু হ্যান্ডস গো ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ, মানে ছেলেটি দুটি হাত নিয়ে তালি দিচ্ছে, ক্ল্যাপ মানে তালি দেওয়া। তাহলে আমরা তালি দেওয়ার জন্য কি করতে পারি? দুটি হাত গিয়ে ক্ল্যাপ 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 করি। এরপরে টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ, আমরা দেখতে পাচ্ছি ছেলেটি দুটি পা দিয়ে মাটিতে আলতোভাবে আঘাত করছে, যাকে আমরা বলছি ট্যাপ ট্যাপ ট্যাপ। তাহলে টু ফিট গো ট্যাপ ট্যাপ ট্যাপ। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি? ছেলেটির চোখগুলো খোলা, টু আইস আর ওপেন ওয়াইড, মানে ছেলেটি দুটি চোখ প্রশস্তভাবে খোলা রয়েছে। লাস্ট ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? ওয়ান হেড গো সাইড টু সাইড,
ছেলেটি মাথা দুই পাশে নাড়াচ্ছে, সেটাকে আমরা কি বলছি? সাইড টু সাইড, তার মানে তার মাথাটি দুই পাশে সে নাড়াচ্ছে। তাহলে আমরা সুন্দর একটি রাইম শিখে ফেললাম।